প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের চলো বৃত্ত চিনি এই অধ্যায়ের 176 পৃষ্ঠার যে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, দ্য এরিয়া অফ এ সার্কেল, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে বলা হচ্ছে মীরা সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী, তার স্কুলের সামনের মাঠটিও অনেক বড়। মাঠে প্রতিদিন সকালে সমাবেশ হয়। মাঠের ছোট্ট ছোট্ট সবুজ ঘাসগুলোর আলতো ছোঁয়ায় মীরার মনটা কেন জানি আনন্দে ভরে ওঠে। মাঠের পাশে ঠিক তার শ্রেণীকক্ষের দেওয়ালের সাথে যে বৃত্তাকার খোলা জায়গাটুকু আছে, সেখানে একটা ফুলের বাগান করার কথা সে অনেকদিন ধরেই ভাবছিল। তো জায়গাটা দেখো বৃত্তাকার বলা হয়েছে। একদিন সে ক্লাসের গণিত শিক্ষককে তার ইচ্ছার কথা জানায়। মীরার কথা শুনে ক্লাসের সহপাঠীরা একত্রে শিক্ষকের কাছে বাগান করার আবেদন করে। পরবর্তীতে ওই শিক্ষক প্রধান শিক্ষকের পারমিশন নেন, তারপরে শিক্ষার্থীদের নিয়ে সেই স্থানে যান। তো স্থানটা প্রায় 7 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার জায়গা। তিনি শিক্ষার্থীদের বলেন, আমরা যদি এখানে ফুলের বাগান করি, আমাদের বাগানটিকে পরিচর্যা করতে হবে, সার দিতে হবে, সার কেনার জন্য প্রতি বর্গ মিটারে কী পরিমাণ সার লাগবে তা জানতে হবে। তো এখানে এই দেখো বর্গ মিটার দেখে আমরা বুঝতে পারছি যে সেই বৃত্তাকার জায়গাটার ক্ষেত্রফলের প্রয়োজন হবে, কেননা ক্ষেত্রফলের এককে কিন্তু আমরা জানি যে বর্গ থাকে, সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার আর মিটারে থাকলে বর্গ মিটার। তো তোমরা কি বলতে পারবে এই ধরনের ক্ষেত্রে আমাদের কি খুঁজে বের করতে হবে, মানে পরিধি নাকি এলাকা? এলাকাটাই হচ্ছে ক্ষেত্রফল। পরিধি আসলে বৃত্তের এই গোলাকার স্পেসটাকে, এই জায়গাটাকে বলে, আর পুরো ভিতরের এলাকাটা বললে এটা কিন্তু আসলে ক্ষেত্রফল মিনিং করে। তো সবাই উত্তর দিল যে এখানে এলাকাটার প্রয়োজন হবে, অর্থাৎ ক্ষেত্রফলের প্রয়োজন হবে। এখন এই বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। তো এখানে একটা দলগত কাজ আছে। সামির তার ভাবনাটা দলের সদস্যদের সাথে আলোচনা করে, সেই অনুযায়ী একটা আর্ট পেপার বা পুরাতন ক্যালেন্ডারের পিছনের সাদা পৃষ্ঠায় বৃত্ত এঁকে বৃত্ত ক্ষেত্রটি কেটে নেয়। এবার বৃত্তাকার ক্ষেত্রটির মাস বরাবর পর্যায়ক্রমে 3 বার ভাঁজ করে এবং ভাঁজ করার বরাবর কেটে নেয়। সরি, আমাদের পেজটা ভুল হয়েছিল, এটা 177 পৃষ্ঠা হবে। সামির এবং মীরা মনে মনে বৃত্তক্ষেত্রের ছবি কল্পনা করে। তো আমার মনে হয় বৃত্তক্ষেত্র এমনই হবে, এরকম কথাবার্তা চলছে। এখন মীরা বলে সে প্রথমে কাগজে একটা বৃত্ত আঁকবে, তারপর বৃত্তাকার কাগজটি কেটে নিয়ে গ্রাফ পেপার বা সক কাগজের উপর নিচের চিত্রের মতো করে বসাবে। এবার সক কাগজের বর্গাকার ঘরগুলো গণনা করে ক্ষেত্রফল নির্ণয় করবে। তো এখানে যে ছবিটা আছে এটা আসলে একদম পুরোপুরি ফুটে ওঠেনি, কেননা সক কাগজের যে দাগগুলো সেগুলো কিন্তু অস্পষ্ট। তো এটা আমরা তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে এটা আমরা কিভাবে করব। তার আগে আমাদের এখানে কতগুলো জিনিস লাগবে, যে 178 পৃষ্ঠায় কিছু কথা আছে। প্রথমে বৃত্তাকার ক্ষেত্রটিকে সমান 4 ভাগে ভাগ করো, তাহলে 1 ভাগ উপরের চিত্রের মতো হবে। এবার গণনা করে দেখো নীল এবং লাল রঙের কয়টি সম্পূর্ণ বর্গ আছে। তারপর বৃত্তের পরিধি দ্বারা কেটে নেওয়া লাল রং এর আংশিক বর্গগুলোর প্রতিটি 0.5 বর্গ সেন্টিমিটার ধরে আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমরা দেখব 3 রকমের জিনিস আছে। একটা নীল বর্গ পাবো আমরা, তারপরে লাল সম্পূর্ণ বর্গ পাবো একটা, আর একটা হচ্ছে লাল আংশিক বর্গ। তো এগুলো আমরা এখানে আগে একটু লিখে নিই, যে নীলগুলো হচ্ছে ছোট, তাহলে ছোট ব্র্যাকেটে আমরা লিখে দিই ছোট নীল বর্ণের বর্গের প্রতিটির বা একটির ক্ষেত্রফল। এই জিনিসগুলো আমাদের আগে গুছিয়ে নিতে হবে। তারপরে লাল আমরা ধরবো, লাল হচ্ছে বড়গুলো, আমরা গ্রাফ পেপারে পরে দেখাবো তোমাদের, লাল বর্ণের বর্গের প্রতিটির ক্ষেত্রফল। আর এই লালের আর একটা অংশ আমরা পাবো, যেটা দেখা যাবে যে পুরোপুরি বৃত্তটা দখল করেনি, যেমন আমরা এই ছবিতে তোমাদের দেখাই যে এইটা হচ্ছে, এই ছোট ছোট বর্গগুলো হচ্ছে নীল বর্গ এই যেগুলো, আর লাল হচ্ছে আমরা এই বড়গুলোকে ধরছি। কিন্তু এই লালের এই বৃত্তের মধ্যে দেখো সম্পূর্ণ লাল অংশ এটা আছে, এটা আছে, হ্যাঁ, কিন্তু কিছু কিছু আছে, যেমন এটা লাল বর্গের পুরোটা টাচ পায়নি পরিধি দ্বারা কেটে নেওয়া, হ্যাঁ। তো এটাকে আমরা বলবো লাল আংশিক, অর্থাৎ ছোট লাল আংশিক বর্ণের বর্গের প্রতিটির ক্ষেত্রফল। এই 3টা জিনিস দিয়ে আমরা আসলে কাজ করব। তো বইয়ে যেটা মীরা করেছিল যে আর এক জায়গায় এঁকে তারপর গ্রাফ পেপারে বসিয়েছে, আর আমরা গ্রাফ পেপারেই বৃত্তটা এঁকেছি, একই বিষয়। তো সেক্ষেত্রে এটা যে কোনো মাপের, হ্যাঁ, তোমরা একটা প্রথমে বৃত্ত এঁকে নেবে, হ্যাঁ, বৃত্তটা এঁকে কম্পাস দিয়ে এঁকে নেবে। এঁকে নেওয়ার পরে এই বৃত্তটাকে সমান 4 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা এই পাশে একটা ভাগ করেছি মিডিল বরাবর,
আর এই পাশে আরেকটা ভাগ করেছি মাঝ বরাবর। তাহলে দেখো এখন বৃত্তটা চারটা খণ্ডে বিভক্ত হয়ে গেল, একটা হচ্ছে এই স্পেসটা, একটা হচ্ছে এইটা, একটা এই স্পেসটা, আর একটা এইটা। তো চারটারই ক্ষেত্রফল বের করতে হবে না, আর এখানে কিন্তু আনুমানিক ক্ষেত্রফল বের হবে, যেটা দেখো বইও বলে দেওয়া হয়েছে। এই যে আনুমানিক ক্ষেত্রফল মানে মোটামুটি কাছাকাছি একটা যাবে। তো সেক্ষেত্রে আমরা এই চারটা খণ্ডের যে কোনো একটা খণ্ডের ক্ষেত্রফল বের করে তাকে চার দিয়ে গুণ করলেই এই চারটা খণ্ডেরই ক্ষেত্রফল বের হবে, এবং সেটাই হবে এই বৃত্তটার ক্ষেত্রফল। নর্মালি কিন্তু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আছে, যেটা আমরা পরবর্তীতে দেখবো, যে পাই আর স্কোয়ার। এটা আমরা এখানে লিখে দিই, এই যে এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, পাই আর স্কোয়ার। আর পাই হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের যে অনুপাত আগের পাঠে আমরা দেখিয়েছি, এর একটা মান আছে, সেটা হচ্ছে 3.1416। এটা যদিও অসীম, আসলে দশমিকের পর অনেকগুলো ঘর আসে, এটা অঙ্ক করার ক্ষেত্রে মোটামুটি দশমিকের পর চারটা ঘর নিয়ে করা হয়। আর আটটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তো এই সূত্রে যদি আমরা বসিয়ে দিই, পায়ের মানটা বসিয়ে দিয়ে আর এর মান যখন যা হবে তার উপরে স্কোয়ার করে এটা ক্যালকুলেশন করলেই হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যায়। কিন্তু এখানে আমরা সেইভাবে আসলে সূত্রের সাহায্যে করছি না, আমরা ক্ষেত্রফলটা অন্যভাবে বের করছি, যেহেতু বই এইভাবে আছে। তো এখন আমরা যেটা করব, যে এই হচ্ছে যে এই লাল যে বড় বর্গগুলো আছে তার প্রতিটার ক্ষেত্রফল আমরা জানবো যে কত করে। তো এটার জন্য আমাদের বর্গের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে, যেটা হচ্ছে বর্গ মানে কি, চারটা বাহু কিন্তু সমান। তো এই একটা বাহু, যে কোনো একটা বাহু যদি আমরা মেপে নিই, হ্যাঁ, তারপরে তার উপর স্কোয়ার দিই, অথবা এটাও বলা যায় যে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য, একই বিষয়। হ্যাঁ, তাই বর্গের ক্ষেত্রফলের সূত্রই এটা, যে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য অথবা দৈর্ঘ্যের উপর স্কোয়ার। তো এই মাপটা যদি আমরা মেপে নিই, তাহলে দেখো এটা কত আসে, এটা আমরা জিরোতে ধরলাম, এই যে পুরোপুরি দেখো 1 সেন্টিমিটার আছে, এটা এইদিকে মাপলেও এক হবে, এদিকেও এক, এদিকেও এক। অর্থাৎ এই লাল যে বড় বর্গটা আছে এর প্রতিবাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 1 সেন্টিমিটার। লাল বড় বর্গের হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 1 সেমি। তো সেক্ষেত্রে এর এই লাল বড় বর্গের হচ্ছে যে একটির ক্ষেত্রফল, মানে একটি বর্গের ক্ষেত্রফল, একটির ক্ষেত্রফল, এটা যেহেতু একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে তার ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য, অথবা বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার, অর্থাৎ 1 গুণন 1 বা 1 এর স্কোয়ার করলে একই হয়, কিন্তু এককটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলের এককে সবসময় বর্গ কথাটা আসে। তাহলে এই লাল যে বর্গগুলো আছে, হ্যাঁ, বড় বর্গগুলো, এর প্রতিটার ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। তো এখন আমরা এই ছোটগুলো শনাক্ত করে নিই। তাহলে লালের আমরা যেটা আংশিক দেখবো, অর্থাৎ প্রায় মাঝামাঝি, যেমন এই এই বর্গটা দেখো পরিধি দ্বারা প্রায় লাল বর্গটার মিন অর্ধেক, প্রায় প্রায় ধরলেই হবে, অর্ধেক এটা হচ্ছে যে কেটে নিয়েছে। তো এটাকে আমরা এই লাল বড় বর্গ যেটা আছে তার অর্ধেক হিসেবে বিবেচনা করব। তাহলে এটাকে আমরা লাল আংশিক যেটা আমরা ধরেছিলাম, লাল আংশিক, অর্থাৎ ছোট এটা, লাল আংশিক বর্গের একটির ক্ষেত্রফল। তো লাল পুরো বর্গটার যদি ক্ষেত্রফল অথবা বাহুর দৈর্ঘ্য যদি আমরা ধরি যে 1 সেন্টিমিটার যদি হয়, হ্যাঁ, তাহলে আমরা আগে বাহুর দৈর্ঘ্য লিখি, লাল আংশিক বর্গের একটির বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, আংশিক বলতে এখানে আমরা অর্ধেকগুলো ধরছি, তাহলে অর্ধেক, একের অর্ধেক করলে হাফ, অর্থাৎ 0.5 হবে, 0.5 সেমি। তো সেক্ষেত্রে এর যদি আমরা ক্ষেত্রফল চাই, যে লাল আংশিক বর্গের একটির একটির ক্ষেত্রফল, তো এই একটির ক্ষেত্রফল হবে, একটির বাহুর দৈর্ঘ্য যদি 0.5 হয় তাহলে ক্ষেত্রফল হবে 0.5 স্কোয়ার, অথবা 0.5 গুণন 0.5, আর এককটা হয়ে যাবে আমাদের বর্গ সেন্টিমিটার। তো এটা গুণ করে আমরা পাবো 5×5=25, আর 2 ঘর পর দশমিক দিতে হবে, 1, 2, এই দশমিক দিয়ে সামনে একটা শূন্য দিলাম। এটা হচ্ছে এই যে লাল যে আংশিক বর্গগুলো আছে, অর্থাৎ আমরা এরকম এই দুইটো বর্গ পেয়েছি যেটার অর্ধেক কাট করেছে পরিধি। এখন আমাদের এই নীল বর্গ যেগুলো আছে, অর্থাৎ একদম ছোট ছোট যে বর্গগুলো আছে, সেইটা নিয়ে আমাদের কাজ করতে হবে।
কেননা এইখানে দেখো লালটা আসলে অর্ধেক কাট করেনি। তো এইখানে আমরা নীল বর্গগুলোর প্রতি বাহুর দৈর্ঘ্য যদি মাপি, দেখো যে কোনো জায়গায় মাপলেই হবে, এই যে নীল বর্গগুলো হচ্ছে এগুলো এগুলো, তো এইটা এই এতটুকু অংশ আমাদের মাপতে হবে। এটা দেখো যে একটা ছোট দাগ এখান থেকে জিরোতে ধরলে দুই দাগের সাথে মিলে, অর্থাৎ এটা 0.2। তাহলে নীল নীলটা হচ্ছে আমাদের ছোট নীল বর্গের বাহুর বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা হলো 0.2 সেমি। তাহলে ওই নীল ছোট বর্গের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে এটার স্কোয়ার, অথবা 0.2 × 0.2 বর্গ সেন্টিমিটার। তো এটা গুণ করে আমরা পাবো 2 × 2 = 4, আর 2 ঘর পর দশমিক দিলে 1, একটা শূন্য নিয়ে দশমিক। তো এটা হচ্ছে আমাদের একটা নীল বর্গের ক্ষেত্রফল। এবার আমরা এগুলো গণনা করে দেখব যে এই 3 ক্রাইটেরিয়ার বর্গ এখানে এই একটা অংশের মধ্যে কয়টা করে আছে। তো লাল বড় বর্গগুলো দেখো এটা সম্পূর্ণ আছে 1, 2, আর এটাকেও আমরা প্রায় ধরে নিতে পারি, দেখো অল্প একটু মিস করেছে, সো এটা আমরা ধরে নিই 3টা পেলাম। তারপর এটা 4টা, পুরো বর্গটাই আছে 5টা। আর এইটা আসলে একটা কাজ তোমরা এখানে করতে পারো, সেটা হচ্ছে যে এইটার যেমন একটু আংশিক গিয়েছে, আচ্ছা এটা আমরা নাই ধরি, সমস্যা নেই, এইটা এটাও কিন্তু প্রায় ধরা যায় যে পুরা বর্গই, দেখো এই যে অল্প একটু মিস করেছে, এটা সমস্যা না। তো আমরা 1, 2, 3, 4, 5, 6টা ধরলাম, 6টা আমরা লাল বড় বর্গ পেয়েছি, অর্থাৎ এই এই বৈশিষ্ট্যের। তাহলে লাল একটা বর্গের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার, তো এইখান থেকে আমরা যদি 6টার ক্ষেত্রফল বের করি তাহলে কি দাঁড়া, দেখো লাল একটি বর্গের ক্ষেত্রফল, এটা আমাদের ছিল 1 বর্গ সেন্টিমিটার। তো এরকম আমরা দেখো এখানে 6টা পুরো বর্গ পেয়েছি, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এটা ঐকিক নিয়মে আমরা 6টি এই লাল 6টি বর্গের ক্ষেত্রফল হবে 1 × 6, অর্থাৎ এটা 1 দিয়ে গুণ করলে 6ই আসবে, তাহলে 6 বর্গ সেন্টিমিটার। তো এটা ওকে হয়ে গেল। তো এবার লাল আংশিকগুলো যদি আমরা করি, যেটা অর্ধেক মোটামুটি পেয়েছে, লাল আংশিক বর্গের হচ্ছে যে এটা বাহুর দৈর্ঘ্য ছিল, ক্ষেত্রফল ছিল আমাদের 0.25। তো এটা আমরা এখন লিখি যে লাল, এটা হলো বড়টা, লাল আংশিক, লাল আংশিক একটি বর্গের ক্ষেত্রফল যা আমরা বের করে রেখেছিলাম 0.25 বর্গ সেন্টিমিটার। তো এরকম লাল আংশিক অর্থাৎ অর্ধেক আমরা পেয়েছি এই যে এইটা আর এই এই যে এই বর্গটা, তাহলে 2টা আমরা পেয়েছি এরকম। তাহলে লাল আংশিক 2টি বর্গের ক্ষেত্রফল, তো এটাকে আমাদের 2 দিয়ে গুণ দিতে হবে, 0.25 × 2, এত বর্গ সেন্টিমিটার। তাহলে এটা গুণ করলে হবে 25 × 2 = 50, আর ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দিলে এই শূন্যটার ভ্যালু থাকে না, এটা আমরা কেটে দিতে পারি, তাহলে 0.5 বর্গ সেন্টিমিটার। তো ওকে হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে যে আমরা মোটামুটি আমাদের সব বর্গগুলোই টাচ করেছে, এখানে আমাদের এটার কিন্তু প্রয়োজন হচ্ছে না যে ছোট যে নীল বর্গগুলো আছে, তাহলে সেই ছোট নীল বর্গগুলো আমাদের কখন প্রয়োজন হতো, যদি এটা অর্ধেক বর্গকে টাচ না করে বৃত্তটা যদি এইরকম ভাবে টাচ করতো, তাহলে আমরা এই নীল বর্গগুলো ছোট নীল বর্গগুলো গুণে ওটাও ক্যালকুলেশন করতাম যে একটা নীল বর্গের ক্ষেত্রফল হচ্ছে 0.04, তাহলে ওইরকম কয়টা আছে ওটা দিয়ে গুণ করে বের করে নিতে হতো। এখন এই বৃত্তটার যে 4 ভাগের 1 ভাগ আছে, বৃত্তটির 4 ভাগের 1 ভাগের 1 ভাগের মোট ক্ষেত্রফল, তো এখানে আমরা যেগুলো পেয়েছি এগুলো যোগ করে নেব,
লালবর্গের ক্ষেত্রফল আমরা ছয়টার পেয়েছিলাম ছয়, আর লাল আংশিকের ক্ষেত্রফল পেয়েছি আমরা 0.5, 0.5 এককটা হবে বর্গ সেন্টিমিটার। আর আমাদের ছোট নীল বর্গ কিন্তু এখানে আসেনি। তুমি বৃত্ত যেভাবে আঁকবে সেরকমই হবে এটা বিষয়টা। তো এরপরে আমরা এটা যোগ করলে এটা আমরা পাবো 6.5 বর্গ সেন্টিমিটার। তো এটা কিন্তু এই বৃত্তটার দেখো এই একটা অংশের, হ্যাঁ, সেক্ষেত্রে এরকম যেহেতু আরও তিনটা বাকি তিনটা অংশ রয়েছে, তাহলে এগুলো আমরা ধরে নেবো যে প্রায় সমান অংশগুলো। তাহলে এটাকে আমরা 4 দিয়ে গুণ দিলেই সম্পূর্ণ বৃত্তটার ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব বৃত্তটির ক্ষেত্রফল এটা হলো এক ভাগ, তাহলে 4 ভাগে বের করতে গেলে গুণ করতে হবে, তাহলে 6.5 গুণন 4, এত বর্গ সেন্টিমিটার। তো এটা গুণ করে পাবো আমরা 4 5 20, হাতে 2 4 6 24 25 26, আর এক ঘর পর দশমিক দিলে এটা আসলে শূন্যের বা দশমিকের ভ্যালু থাকে না, অর্থাৎ 26 বর্গ সেন্টিমিটার। তো এইভাবেই কিন্তু আমরা হচ্ছে যে গ্রাফ কাগজ বা লেট কাগজের সাহায্যে একটা বৃত্তের একটা আনুমানিক ক্ষেত্রফল বের করতে পারি। এটাকে আসলে ফুললি অ্যাকুরেট বলা যাবে না, এটা বইয়েও স্বীকার করে নেওয়া হয়েছে। যেহেতু এই চারটা ভাগ আমরা যদিও সমান বলছিলাম, হ্যাঁ, কিন্তু আসলে একটু কম বেশি থাকতে পারে। আর এটা যেহেতু সেন্টিমিটারের মাপ, হ্যাঁ, ক্ষেত্রফলটা যেহেতু বর্গ সেন্টিমিটারে আসছে, এটা কিন্তু খুবই সামান্য ডিফারেন্স, এটা কোনো সমস্যা না। তো এটা আমরা যদি সূত্র দিয়ে করি, তাহলে সেই সূত্রের সাহায্যে করলে একটু হলেও কিন্তু ভেরি করবে, সেটাও আমাদের আসলে মেনে নিতে হবে। যেমন আমরা তোমাদের দেখাই যে পাই আর স্কোয়ারের সূত্র দিয়ে যদি আমরা করি, তাহলে এই ব্যাসার্ধটা আমাদের নিতে হবে, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, একে দেখো 3 সেন্টিমিটার। তাহলে এটা ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়, ব্যাসার্ধ আর, ছোট হাতের আর, সমান হচ্ছে 3 সেমি, অনেকটা কাছাকাছি যাবে দেখো। অতএব তাহলে বৃত্তের ক্ষেত্রফলের যে সূত্রটা, ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পায়ের মান হচ্ছে 3.1416, আর আর এর মান 3, তাহলে 3 স্কোয়ার, আর এককটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলের এককে সবসময় বর্গ রাখতে হয়। তো এটা আগে স্কোয়ার থেকে বের করলে 9 হবে, 3.1416 গুণন 9। তো এটা আমরা গুণ করলে দেখো অ্যাকুরেট আমরা যেটা 26 বর্গ সেন্টিমিটার পেয়েছিলাম তার কাছাকাছি যাবে। 3.1416 গুণন হচ্ছে 9, তো দেখো 28.27, দুই ঘর আমরা নিতে পারি, 4 4 ছিল বর্গ সেন্টিমিটার। এটা একদম অনেকটা বলা যায় যে কারেক্ট হয়েছে, কেননা এটা হচ্ছে যে 2 বর্গ সেন্টিমিটারের কম বেশি, তো এরকম কিন্তু হবেই, এটা বইয়েও দেখো আনুমানিক কথাটা বলা হয়েছে। তো এটাই ছিল লেট কাগজের সাহায্যে। এখানে এখানে তোমরা একটা একটা জিনিস দেখতে পারো যে এখানে যেটা বলা হয়েছিল যে লাল আংশিক বর্গগুলোর প্রতিটি 0.5 বর্গ সেন্টিমিটার, অথচ আমাদের লাল আংশিকগুলো কত ছিল আমরা এখানে দেখি একটু, লাল আংশিক, হ্যাঁ ঠিকই ছিল, 0.5, প্রতিটা বাহু ছিল 0.5 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলটা কিন্তু আমাদের, ওরা যেটা বলেছিল 0.5 বর্গ, আসলে লেকের বিভিন্ন লেকগুলো বিভিন্ন রকম হয় কালারের, যার কারণে তোমরা যে লেক কাগজ কখনো দেখো এরকম লেকও আছে, হ্যাঁ, তো যে লেক কাগজ দিয়ে করবে সেই অনুযায়ী আসলে এটা হবে। আমাদের এইখানে আমরা সঠিকভাবে মেপেই নিয়েছিলাম যে এই লাল যে বর্গগুলো ছিল তার প্রতিবাহুর দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল ছিল 1 গুণন 1, অর্থাৎ 1 বর্গ সেন্টিমিটার। আর এই যে নীল বর্গগুলো যেটা ছিল এটা আমরা 0.2 পেয়েছিলাম আসলে, হ্যাঁ, এইভাবেই আমরা জিনিসটা পরিমাপ করব। আর লাল লাল আংশিকটা বললে আসলে একদিকে ঠিকই আছে, ঠিক নেই, ওরা আসলে লাল আংশিকটা যেটা বলেছিল দেখো লাল আংশিকের হচ্ছে ক্ষেত্রফল বলেছিল এটা, কিন্তু আমাদের চিত্রে লাল আংশিক বলতে হচ্ছে যে এই লাল যে পুরাটা ছিল তার অর্ধেক, তাহলে প্রতিবাহুর দৈর্ঘ্যটাই আমাদের, এই দৈর্ঘ্যটা যদি 1 সেন্টিমিটার হয় তাহলে আংশিক অর্থাৎ অর্ধেক করলে 0.5 হয়ে যায়, এটা হচ্ছে দৈর্ঘ্যটাই 0.5 হয়, আর ক্ষেত্রফল বের করলে 0.5 গুণন 0.5, 0.25। যাই হোক, বইয়ের বিষয়টা আলাদা, ওটা যে গ্রাফ দিয়ে করেছে তারা সেই অনুযায়ী দিয়েছে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। আজকে পর্যন্তই ধন্যবাদ।